হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মহাগুরু। 3 দিনের মাথায় ছুটির অনুমতি পেলেন চিকিৎসকের, কিন্তু থাকতে হবে সম্পূর্ণ বিশ্রামে। হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী জানতে পারা গেছে অভিনেতার সুগার লেভেল ওঠানামা করছিল আর তার জন্যই যথাযথ ওষুধও দেওয়া হয়েছিল। আপাতত মহাগুরুর শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন জানালেন, এখন সব ঠিক আছে, তবে ডাক্তারের কাছ থেকে একটু বকা খেয়েছি। অভিনেতাকে দেখতে হাসপাতালে উপস্থিত হয়েছিলেন দেবশ্রী রায়, সোহম চক্রবর্তী, দেব থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ। তিনি হাসপাতাল থেকে বেরিয়ে নিজেই জানালেন কেমন আছেন তিনি। ভক্তরা যে তাকে ঘিরে উদ্বিগ্ন তা জানালেন অভিনেতা। মিঠুন জানান তিনি ভালো আছেন, শুধুমাত্র সুগার লেভেলটা একটু বেড়ে গেছিল, তাই জন্যই এ সমস্যা। কারণ হিসাবে অতিরিক্ত খাবারকেই দায়ী করেছেন তিনি। বাংলার ছেলে, বাংলায় এলেই গোগ্রাসে খেতে থাকে, দিল্লি ব্যাঙ্গালোর এসব খাবার তো তিনি পান না, তাই এই সমস্যা। যাই হোক, তিনি জানিয়েছেন তিনি শুটিংয়ে শীঘ্রই ফিরতে চান। সব ঠিক আছে, আমি একটা কথা বলি, এই থ্রুতে তোমাদের থ্রুতে মেসেজ দিতে চাই, যাদের ডায়াবেটিস আছে তারা ভাববেন না কি মিষ্টি না খেলে আপনার কিছু হবে না। সব প্রবলেম খাওয়াতে খাওয়াকে কন্ট্রোল করুন, আর ভয় পাবেন না ইনসুলিনকে। ইনসুলিন ইজ দ্য সেফেস্ট মেডিসিন, যাতে আপনার শরীর ভালো থাকবে, কোনো সাইড এফেক্ট নেই, কিছু নেই। আমার প্রবলেম ওভার ইটিং করেছি, এবং আমি রাক্ষস। আমি যদি প্রার্থী হই তাহলে আমার আমি এই সময় এইসব কথা বলা, তবে এইটুকু বলবো যে টাইম হ্যাজ কাম, পিপুল মাস্ট রাইজ, কারণ যা হচ্ছে ইজ নট অ্যাকসেপ্টেবল। এটাই বলতে হবে। আমি কি বলি, পলিটিক্যালি আমি কোনো কথা বলি না, আজকে কমেন্ট করবো না। ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট বয়, খুব ভালো ছিল, ইজ জেনুইন ছিল, তবে পলিটিক্যালি আমি শুটিং করবো না, এখন বয়স চেঞ্জ করবো 19 আচ্ছা, কারণ এখন 2 দিন লস হয়ে গেল না। আমি কাল থেকে কাজ করতে পারি, এটা আমার চয়েস। আমি বললাম যে তোরা একসাথে, কেন অনেক আর্টিস্ট ইনভলভ না, আর্টিস্ট ডেট ছেড়ে দিলে প্রবলেম হয়, তো ওরা আবার ডেট নিচ্ছে। 19 আজকালে কি হবে, ও আজকালে ভেঙে চুড়ে সব বেরোবে। শুভেন্দুরা ইজ এ ভেরি ভেরি স্ট্রং লিডার, তো শুভেন্দুরাকে আটকানো মুশকিল আছে। এখন আটকাবে, কালকে আবার বেরিয়ে যাবে। তোমার সবাই খুশি, আর আমার মেসেজটা মনে রাখবেন, খালি মিষ্টি না খেয়ে খাই না তখন আমার ডায়াবেটিস হবে না, হবে এই আমার রাক্ষস রয়েছে, গোব গ্যাসে খাই, বুঝলেন? বলে বুঝলেন, থ্যাংক ইউ ম্যাম। বলে এত লোক কি করে, আপনাকে দেখতে
টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।